নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানাহ চাইতেন প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন। কবর দেখলে এরপরে তো সামনে, এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না। বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে বান্দা, আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা? আর নবীজি বলবে হাশরের ময়দানে, নবী বলবে উম্মত তুমি জানো, হাদিসের তাফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো, আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন, নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায়েছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি, আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তাই ফেরে পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর বানছিলাম দুইটা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি, উনি বলছে আল্লাহর কসম 3 মাস কোনো দিন, টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না। 3 মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দগি কাটাইছি। আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত এটা কি আনলা, আমি এই আমল নামা নিয়া, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে, এটা দেখাবো কেমনে? আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন, আপনার অনুসারী যদি, আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে নেবেন? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া, তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা তো ছোট করে ফেললি, তুই তো আমার উম্মত, তুই এটা কি আনলা, আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল নামে? চলেন ভাই, এই জন্য
দোস্ত আমার, বন্ধু আমার, আমি দিবানিশি এই চিৎকার চেঁচামেচি করি, এই আহাজারি আমার অনেক দিনের। মুসলমানের সন্তান ফিরবে, নওজোয়ানরা ফিরবে, মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে, আল্লাহরে চিনবে, এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না। কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই, বিশ্বাস করেন, একদম সময় নেই, সময়ই তো না। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার জুমা, ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ান করছি, শুধু অজু করছি, শুধু অজু, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে, পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা অল্প কয়টা ভাত খাইছি। এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বোঝানো না, আল্লাহর কসম বোঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের ওস্তাদরা আমাদেরকে সব সময় বলতেন যে এলেম, কোরআন সুন্নার এলেম, আল ইলমু লা ইউতিকা বাদাহু লা তুতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লা, তুমি যদি তোমার পুরা নিজেকে সঁপে দাও এলেমের জন্য তো এলেম তোমাকে কিছু দিবে, তোমার নিজেকে দিয়ে দাও পুরা তাইলে এলেম তোমাকে কিছু দিবে, অর্থাৎ সামান্য হবে। কোরআন সুন্নার এলম এতটা দাম, এতটা দাম, পুরা জিন্দগি দিয়ে দিলে এরপরে সামান্য কিছু এলেম হইতে পারে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন আমাদের এই হিন্দুস্তানে, ভারতীয় উপমহাদেশে, হযরত মাওলানা মনজুর নোমানি রহমতুল্লাহ আলাইহ, তিনি বলতেন তালেবে এলেম ছাত্রদেরকে বলতেন, নসিহত করতেন যে তালেবে এলেমরা তোমরা এলেমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও, ওয়াকফ, ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না, তোমার নিজেকে এরকম এলেমের জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য ওয়াকফ করে দাও। যার মাওলা আমি কোনো দিন আর সুখে থাকি দুঃখে থাকি, কিছু পাই বা না পাই, খাইতে পাই বা না পাই, তোমার দিনের জন্য, এলেমের জন্য, কোরআন সুন্নার জন্য আমাকে ওয়াকফ করে দিন, ওয়াকফ করে দিন। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তিনি উদাহরণ দিছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত, কোরআন শরীফে এটার উদাহরণ আছে। হযরত মরিয়ম আলাইহাসসালাম, আপনারা সবাই নাম জানেন, ঈসা আলাইহিসসালামের মা, এই মরিয়ম উনার আম্মা যিনি ছিলেন, মরিয়ম আলাইহাসসালামের মা হযরতে হান্না বিনতে ফাখুস, হান্না ওনার নাম, এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে, মানে পরবর্তীতে যেটা মরিয়ম, এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম, আল্লাহ আমি মান্নত করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ, আপনার দ্বীনের জন্য, মসজিদের খেদমতের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ। এই জন্য আসলে বাস্তবতা এটা, আপনি কিছুক্ষণের জন্যই বসলেন তো এটুকুও মনোযোগী হইতে হয়, নিজের পুরা দিল, কান, চোখ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তার দিল, কান এবং চোখ তিনটা একসাথ করে তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিক্রা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। মনোযোগী হইতে হয়, আপনি মাতবরি করলে হয় না, জুরার বলবেই কি জানেই কি, না না, আপনি বহুত কিছু জানেন কিন্তু আপনি এগুলো জানেন না, এজন্য কেউ অহংকার করতে নাই,
মাতব্বরি করতে নাই, নিজেকে শতভাগ বিনয়ের সাথে আদবের সাথে কোরআন এবং সুন্নার সামনে পেশ করতে হয়, তাইলে কিছুটা হয়, কিছুটা পরিবর্তন নসিব হয়। এটা বহুতই জরুরি বিষয়, বহুত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। জিব্রাইল আয়েশা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে। তো ফলে কি হইছে, ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে, উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে। এর এখন হাঁটুও বরাবর, বুকও বরাবর, চোখও বরাবর, ঠিক না? আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি, উনি আমার দিকে আমি ওনার দিকে একদম হাঁটু বরাবর করে, তাহলে দুইজনের দিল, বুক, চোখ, পুরা চাহনি সব বরাবর। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছেন, মাল ইমান, ইয়া রাসূল আল্লাহ ইমান কি? নবীজি উত্তর দিছেন, মাল ইসলাম, ইসলাম কি? নবীজি উত্তর দিছেন, মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিছেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বলছেন, তুমিও জানো না, আমিও জানি না। বলছেন, ওমা আমারাতুহা, কিছু আলামত বলেন, কিয়ামতের চিহ্ন বলেন। তো নবীজি উত্তর দিছেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেছেন, আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন, হাদা জিব্রাইল, এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল, এ জিব্রাইল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দীন তোমরা কিভাবে গ্রহণ করবা, তোমরা কিভাবে দীন শিখবা, এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিব্রাইল তোমাদেরকে দেখায় গেল। এই জন্য বাফ, এটা খুব জরুরি বিষয়। এই মসজিদে কিছু মানুষ আছে, ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, উনি কোনো পাত্তাই দেন, উনি এটারে কোনো বিষয়ই মনে করেন, কোনো বিষয়ই মনে করেন, হয় বসে বসে জুড়ায়, আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে, মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর। উনি যেই পরিমাণ মান নামি দামি মানুষ, উনি চাইয়া থাকে কেমন, কথা বুঝছেন না? এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থেকে যায়, হারাম আর ছোটে না, আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না, আল্লাহর অবাধ্যতা আর ছোটে না। এই জন্য জরুরি এটা বিষয়, শতভাগ মনোযোগী হইতে হয়। এটা আজকের জন্য না, আমি প্রত্যেক দিন বয়ানে, প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলেও বলি। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ বলেন, আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে, তুমি আসবা। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত, আমি আসব এক হাত, তুমি আসবা এক হাত, আমি আসব দুই হাত, তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে, বাকি তুমি একটু আগাইতে হবে। জাগাত বইয়া মাতবরি করলে হইত না, মাতবরি করল, বিনয়ী হইতে হয়। যে ভাই একটা কথা বললাম শুনবেন, আরে কইবেন না হুজুর, আপনার কথা আপনি কইবেন না, আমি কি করি না, আপনার কি দরকার? হ্যাঁ, আরে বেয়াদফ, তোমার তো পরিবর্তন হবে না জীবন, তোমার এই অহংকার তোমারে শেষ করে দেবে, তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে দেবে। এজন্য এটা জরুরি বিষয়, আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না, জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খোসাখুসি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, এই এই ফালতু দুষ্টামি করতে করতে জিন্দগি, আহা, গাফলতে গাফলতে জীবন শেষ, হেলায় হেলায় জীবন শেষ, এই এক অসভ্য জিন্দগি। জানেও না কি শুন, কেন আসছে, কোত্থেকে আসছে, কে তারে পাঠাইলো, কেন পাঠাইলো, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। আরে ভাইয়া এটা ঠিক, কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা,
প্রতিটা মানুষকে আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না, ছিল না, উল্লেখ করার মতো বস্তু তুমি ছিলা না, কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি। তুমি প্রথম মাটির মধ্যে ছিলা, মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তাআলা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি, কেউ জানতো না। তুমি খাদ্যের মধ্যে ছিলা, খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, কেউ জানতো না। একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে, সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি, সেখান থেকে আরও দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি। তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা, খাবারের কণিকা হিসাবে ছিলা, বাবার বীর্য হিসাবে ছিলা, মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা, সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমারে আমি এই পৃথিবীর আলো দেখাইলাম, তুমি একটাবারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন, একবারও কি ভাবা উচিত ছিল না? সামনে যা পাইলাম তাই করলাম, সামনে যা দেখলাম তাই করলাম। হায় যুবক, এটা কি কোনো জীবন হইতে পারে? জীবনের কোনো আগা নাই, মাথা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ? কেন নর্তকি দেখতেছ, জেনা দেখছো, ব্যভিচার দেখতেছ? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, জানো না রাত কখন হয়, দিন কখন হয়, আলো কখন হয়, ভোর কখন হয়, কিচ্ছুই বুঝলা না। শুধু নারী ছবি, নর্তকি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, মোবাইলের অস্থিরতা, অসভ্যতা, আর বন্ধুদের আড্ডা, কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা, এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না, এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা, হাইওয়ান হইতে পারে বেটা, মানুষের বাচ্চা এত বেখবর হয় না। যাকে আল্লাহ আকল দিয়েছেন, যাকে আল্লাহ চোখ দিয়েছেন, যাকে আল্লাহ কান দিয়েছেন, যাকে আল্লাহ দিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত সুন্দর শরীর দিয়েছেন, তার একটাবার ভাবা উচিত ছিল আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আমি করছিটা কি, তিনি আমার কাছে এটাই চাইছিলেন। উফ, আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি, কেন? নাবতালিহি নাবতালিহি নাবতালিহি, আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। নাবতালিহি ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াকুম, একই শব্দ কোরআনের শব্দগুলো, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নেবেন, আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি, দেখতে চাই, আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী, একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না, দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট, একে তো তুমি স্থায়ী থাকবা না, দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না, কথা বুঝেন নাই আমি, একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী, বাকি কয়দিন এটা কইয়া দেন আমার, কি 14 দিন না 14 মাস, তাইলে আমি এভাবে গুছাইতাম, যদি 14 দিনের হয় তাইলে দুইটা লুঙ্গি এলেই তো সারে, আর যদি 14 বছরের হয় তো আরও কিছু সামানা লাগবে, কথার কথা। আল্লাহ বলে না আমি এটাও বলবো, কতদিন থাকবো, থাকতে দিব তোমারে তাও জানাবো না, তাও জানাবো না, আমি জানি শুধু। তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে, তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য। এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কী ব্যবস্থাপনা দিছেন, কী কী ব্যবস্থাপনা দিছেন,
তা আল্লাহ তাআলা বলেন, তিনটি ব্যবস্থা আমি 24 ঘন্টা তোমার জন্য দিছি। কয়টা বলেন না ভাই, কয়টা? এক নম্বর হলো ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করার, প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পন্ন একটি শরীর দেহ আমি আল্লাহই তোমার দিয়েছি। একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে। এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহর কসম, এমন কোনো হুকুম মালিকের নাই। আল্লাহ তাআলা জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকাল দাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করে না। মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম, এখন আমার কোমরে বাঁকা হয় না, তাইলে না আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না, আপনি আমারে রুকু করতে বললেন, এটা তো জুলুম করলেন। এখন কি বিষয়টা এমন, কথা বলেন না কেন? আমারে আপনি সেজদা দিতে বললেন, আমি তো নিচের দিকে যাইতে পারি না, আমারে বানাইলেন তাল গাছ, আমারে বললেন সেজদা দিতে, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, বাঁকা হয়, এটা কেন দিলেন? তো আল্লাহ তাআলা সেজদা করার যোগ্যতা দিলেন। তাহলে একটি বিধান বলেন, একটি, অজু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরে আসা, কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর নামাই পারি না চোখ? এমন তো তো সমস্যা কি? এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে 30 মিনিটের কমে আর নামাই পারি না, তাইলে না এটা বড় অসুবিধা হইতো বলেন। তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না, পারি কি না বলেন না, তো তো সমস্যা কি? সমস্যাটা কোথায়? সুদ আল্লাহ নিষেধ করছেন, তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই? তো ভিন্নারী দেখতে কি নিষেধ করছেন, তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই? তো সমস্যা কোথায় বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয়, এমন হয় না। তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, দুই নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবীলা, এটার মধ্যে দুইটা, দুই এবং তিন, আল্লাহ তাআলা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি, এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি। একটা হলো তোমারে বুঝাইবার জন্য 24 ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল, এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি, যারা তোমারে আখিরাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা বুঝায় দিবে, বলে দিবে, এমন উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক, এমন উপযুক্ত আলেমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। বলেন, এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরম হয়েছে, সকালে উঠটা মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই, 1990 সালে এরকম একবার হয়েছে, হ্যাঁ কথা বলেন, 1986 সালে একবার এরকম হয়েছে নাকি? এমন ঘটনা ঘটছে কখনো? না ঘটে নাই, এমন ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দিন এই জমিনের মধ্যে রেখেছেন। তিন নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে 24 ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছি। তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি, তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায়ে কেরাম দিয়েছি,
তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি, এরপরেও বান্দা কেন পারলাম? কি উত্তর দিবেন তখন? বলেন ভাই, বলেন বাপ, কি জবাব হবে তখন আমাদের? আমরা কি বলবো তখন? দুইটা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে। একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ, এটা কোরআনে আছে, ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমি নিয়মিত বলি এ কথাটা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, বান্দা আমি 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম, আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি, আকিমুসসালা 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 আকিমুসসালা। বান্দা তুমি জানো আমি 80 বারের চাইতে বেশি তোমারে বলছি, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এত শ্রেষ্ঠতম কিতাব বললাম, 30 পারা কোরআন দিলাম, এতবার বললাম, আল্লাহ জানতে চাইছে কোরআনে, বান্দা এরপরে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি? এই বেনামাজি বেঈমান, আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি? বলেন, আল্লাহ জানতে চাইছে কোরআন যে আমি আর কি বললে, আমি আর কেমনে বললে বান্দা, আমি আর কতবার বললে বান্দা আমারে মানত? হায় হায়, ওফ, কোরআনুল করিমের মধ্যে মোট 89 বার 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, বিশ্বাস করেন 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আও না, এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম? বলেন ভাই আমার, ছেলেরা বলো বাবা, আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের বাচ্চা? কোন মার ঘরে জন্ম নিছো? নাফরমান, কোনো দিন মালিকের কথা মনে পড়ল না? ভোরের আলো কোনো দিন দেখলা না? সোবহে সাদিক কোনো দিন দেখলা না? কোনো দিন ভোরের আলো দেখলা না? আহ, এ কেমন হয় মানুষ মুসলমান? ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, দেখছেন? হ্যাঁ, এটাই জিন্দগি। কারে বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, এগুলো আমার দরকার। আমার শাহওয়াত, আমার বন্ধুদের আড্ডা, আমার বান্দরামি, এই আমার জিন্দগি। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়তে রাজি না বাপ, আমি ছাড়তে রাজি না। আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন, সবাই বিল্ডিং দেখায়, বিল্ডিং হুজুর গর ইয়ান করছি, কিন্তু দোয়া করে দেয় কিতা, দোয়া করতো বিল্ডিংয়ের আবার দোয়া কিতা? বলেন ইট বালুর কী দোয়া, এটা কিতা দোয়া করতো? হ্যাঁ, মোটরসাইকেল কিনছি হুজুর, কিন্তু দোয়া করে দেয় মোটরসাইকেলের দোয়া, প্রাইভেট কারের দোয়া, প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়ে দোয়া করেন লাগবে, যাইতে এটা ভিতরে ঢুকায় হুজুরটা ভিতরে বইয়ে, কিন্তু দোয়া করে কী দোয়া করতো বেটা? হায় হায় হায়, সার ডালাই আজকা দোয়া করে নেন, আজকে সার ডালাই। এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন, এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছুই বললেন না? ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনো দিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে, আহ, এদের জন্য কোনো কান্নাকাটি নাই? প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, কার জন্য সার ডালাই দিতেছেন? এই নাফরমানের জন্য?
এই সোফা কার জন্য বানাইলেন, এই খাট কার জন্য বানাইলেন, এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যে হাইওয়ান এই চতুষ্প জন্তুর জন্য ঘর বানাইলেন। আফসুসের ব্যাপার, আফসুস। আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা, নিজেরা চলতে ফিরতে তো দেখি, এটা কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে। কি কয় কয় ঘরের লেগে দোয়া করত, বিল্ডিংয়ের লেগে দোয়া করত, ছাদের লেগে, প্রাইভেট কারের লেগে, মোটরসাইকেল লেগে, প্রায় তো আমার করে জ্বালাতন করে, বুঝছেন না কথা, এগুলোর লেগে কর। সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম, উনি একটা সুন্দর কথা বলছে, যে বলছে, হে ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার বরকতের জন্য, ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা, একটা তাবিজ দেন হুজুর, কিছু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে, যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয়, কিন্তু ব্যবসাটা হালাল না হারাম, আমার এই পদ্ধতিটা হুজুর, এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেল না, বুঝেন নাই কথা। তাবিজের লেগে তো অনেকবার গেলাম, কিন্তু হালাল হারামের জন্য, হ্যাঁ, কোম্পানির মাল বেচছে, মাল বেচছে ছয় মাস, এখন কই আপনি, এখন কোম্পানি কি দিছে, বিশেষ অফার দিছে, 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিলে ট্যুরে গেছে, বাহ, কোম্পানির থেকে দিছে, উনি কোম্পানির থেকে বেড়াবেড়ির লগে ঘুরতেছে, এটা শরীয়ত সম্মত, এটা জিগাইলেন না কাউরে, এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না, হ্যাঁ, লোডার লগে যে বদনা ফিরি লইলেন, বালতির লগে যে জব ফিরি লইলেন, এটা জিগাইলেন না হুজুর, যে হুজুর এটা হালাল না হারাম, কথা বোঝেন নাই আমার, এটা এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না, এটা জানা দরকার না, না না না, তাবিজ দেন, তাবিজ, তাবিজ, যদি 13টা তাবিজ হয়, যদি 13টা দেন, কত করে হাদিয়া কম, 230 টাকা করে গুণনা দেন, হ্যাঁ, জান আমি 30 টাকা করে কম দেন, 200 করে দেন, 13 দুগুণে কি 2600 দেন, এই হলো জিন্দগি আমাদের, আপনারা রাগ হইয়েন না, অর্থ হলো এই কথা বুঝানো, যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই, এই ঘর বাড়িয়ে খাট পালং আর সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না। 20 বছর পরে আমি বললাম, আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর 20 বছর পরে আইসা, আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বললা, ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন, নিজের বাড়িতে 20 বছর পরে আইসা দেখবেন, আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়া দিয়ে গেছিলেন, তার কিছুই আপনার ঘরে নাই, সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে, মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে, আপনি দেখবেন নাই, এগুলো নাই, এই সোফা নাই, আপনার বানানো সেই খাট আর নাই, ওই ফ্রিজ আর নাই, ওই ফার্নিচার আর নাই, এগুলো এখন আর নাই, এগুলো চলে না, এগুলো হালাই দিছে, কিন্তু প্রতিটা সেজদা, প্রতিটা রুকু, প্রতিটা জিকির, প্রতিটা তেলাওয়াত, প্রতিটা টাকার দান, প্রতিটা সাদাকা, আল্লাহর কসম, আখেরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠাবে। আরাফাহা লাহুম ইয়ারিফুনহা, ইয়ারিফুনহা কোরআন শরীফে আছে, আপনারা আমি এটা বুঝাইয়া কই তো মজা পাইবেন, আপনি বলেন একবার সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, এই কয়বার হইল, এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই সাহেব, 15 নভেম্বর 2024 11:36 শাহেদা গোপ দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি 11:36 যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন, এইটা সেই সুবহান আল্লাহর পুরস্কার, এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন, এটা দ্বিতীয়বার একটা
এরপরে আরেকটা দিবে, সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা, এইভাবে আলাদা আলাদা। এখানে আপনার পুরস্কারের মধ্যে, বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সন তারিখ দাগ নম্বর বিএসসিএস আর এস সুদ্দা লিখে তুলছে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তাআমালুন। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা সারা জিন্দিগির সমস্ত নেক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, বান্দা দুনিয়ার জিন্দিগিতে যে নেক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও। একশো একশো হিসাব বুঝাই দিবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যা আমল করেছো বান্দা জান্নাতে আমি তার পুরাপুরি বিনিময় বুঝায় দেব। লাহুম মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা মাজীদ। আল্লাহ বলে, বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই, কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা, জানোই কয়টা, চেনই কয়টা, আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওয়ালাদাইনা মাজিদ আমি নিজের থেকেও আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব। হ্যাঁ, আপনি বোকা ভাইবেন নাম করে, আমরা দুই চার কলম পইরাই বুঝছি আখেরাত ঠিক আছে। ছেলেরা নিজেরে চালাক ভাইব না, নাফরমান চালাক হয় না, পাপি কখনো চালাক নয়, পাপি বোকা, অসভ্য কখনো চালাক হয় না, বেনামাজি কখনো চালাক হয় না, সুদখোর কখনো চালাক হয় না, হারামখোর কখনো চালাক হয় না, ঘুষখোর কখনো চালাক হয় না, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, ফুটটাখোর, মদখোর, নেশাখোর সে কোনোদিন বুদ্ধিমান হয় না, সে বোকা, আহাম্মক, বলদ, 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 বেউকুফ। এটা এটা বেউকুফ, বাটফার তো বাটফারে না, বাটফার সালা কইব কেন, কথা বলেন না কেন, মনে করেন হেইতে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেচে লাইছে বারোটা ভিতরে তিনটাই ফসা, আপনি করেন মাশা আল্লাহ সালাক দেখছুন কেমন, না না হে সিটারে না সালাক কি, কথা বলেন না কেন, হয় বাটফার হয় চালাক হবে কেন, একশো গ্রাম গোস্ত কম দিয়া এক কেজি বেচে লাইছে হে সালাক, হে বাটফার, হে সিটার তো সিটার তো সিটারে না হে হে চালাক হবে কেন, সুদখোর তো সুদখোরে না হেরে চালাক বলেন কীর্তন, আপনি মিথ্যাবাদী তো মিথ্যাবাদী না পরে আপনি চালাক বলবেন কেন, কথা বলেন না কেন, চালাক হবে কোন যুক্তিতে, পৃথিবীর কোন অভিধানে লিখছে, কোন ডিকশনারিতে লিখছে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আপনি কোন বইয়ের নাম কোন, কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে, হ্যাঁ এটা কোথায় আছে, যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে, এটা কোন কিতাবে লিখছে, আর কিতাব থুন আপনি বই কোন, বই কোনটাত লিখছে ভাইয়া, পৃথিবীর কোথাও নেই, ধোকাবাজ ধোকাবাজি, প্রতারক প্রতারকই, নাফরমান নাফরমানি, এটাই তার পরিচয়, এটাই তার পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। এটাই আমি পড়ছিলাম হাদিস, নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে, আল কাইয়ি সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আসেননি কেউ, হাত উঠান প্রবাসী প্রবাসী, এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরবে, এ ওইখানে আপনার এ কোয়াইস কয় কোয়াইস কোয়াইস, এ কোয়াইস মানে কাইয়িস, চালাক চালাক বেড়া বুদ্ধিমান কোয়াইস, এ কোয়াইস মানে এটা গ্যারাইমা আরবি কয় আর কি, মানে আল কাইয়িস অর্থ হল বুদ্ধিমান চালাক। আল্লাহ নবী বলেন আল কাইয়িস বুদ্ধিমান সে, চালাক সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব রাখে, ও আমিলা লিমা বাদাল মউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। এই জন্য বাপ রাত গভীরে আমি আর দেরি করতে চাই না, আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, মৃত্যুকে যে বোঝে
মৃত্যুর ফিকির যে করে, আখেরাতকে যে চিনে, কবরকে যে চিনে, আখেরাতের জিন্দিগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান, বুদ্ধিমান। দুনিয়া আমার, আখেরাতও আমার, সেই চালা। আপনি বাজারও করেন, আপনি নামাজও পড়েন, অসুবিধা কী? আপনি সংসারও করেন, হালালও রোজগার করেন, অসুবিধা কী? ইসলাম তো, ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি? ইসলাম মানা তো সন্তানাদি ছেড়ে দেওয়া নাকি? আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া বসে যাওয়া নাকি? তো কি কোনটা বলতে মানা করছে? কিছুই তো নিষেধ করে নাই, শুধু আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আল্লাহর হুকুম ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে। আল্লাহ বলছে বান্দা দুনিয়া নেও, দুনিয়া কামাই করতে, হালাল পন্থায় কেউ যদি অজস্র কোটি টাকারও মালিক হয়, এটা তো দোষের না, দোষের না। হারাম টাকার দশ টাকাও তো ক্ষতিকর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি ছিলেন, বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলে, এর মধ্যে উনি একজন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনার, কিতাবে আছে উনার এক এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে সালান আসতো পাইকারি 100 উট বোঝাই মাল, একদিন এক এক দিনে মাল আইতো 100 উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার গুদামে নামতো। উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায়, আজ থেকে 1500 বছর আগে। তো কি হয়েছে এতে? হালাল তো হালালই, হারাম থেকে বাঁচা। এই জন্য মৃত্যুকে মনে রাখা, আখেরাতকে মনে রাখা, কবরকে মনে রাখা, কেয়ামতকে মনে রাখা, হাশরের মাঠকে মনে রাখা, এটাই আমাদের জিন্দগির পুঁজি। আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বার 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 মনে করায় দিছে। আল্লাহ বলছে বান্দা যাই করো, শুধু এদ্দুর মনে রাখো, এটা থাকবে না, এটা থাকবে। দুনিয়া যতই সাজাও বান্দা, মনে রাখো তুমিও থাকতে না, দুনিয়াও থাকত না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে, সেটারে কেয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে, তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইজাস সামা উন ফাতারাত বা ইদাল কাওয়াকিব ইনতাসারাত, আল্লাহ বলছেন ইজাস শামসু কুফিরাত, আল্লাহ তাআলা এভাবে বারবার বলছেন, ইজাস সামা উন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলব, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলব। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কেয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে, একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে, প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যেই ভূমিকম্প হবে, কেয়ামত সংগঠিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক, সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। অত্যাদাউ কুল্লু দাতে হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে,
আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে, সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, বা ফিরেও তাকাবে। ও তারা নাসা সুকারা, আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে, মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই। এই হলো কেয়ামত, প্রথম ফুঁ, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? হাদিসের একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে, এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুঁর মাঝখানে, প্রথম ফুঁতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন। সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর? ওই ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আজাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে, কি পরিমাণ কষ্ট পাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের প্রথম শাস্তিটা কি? কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফা আফরিশুহু মিনান নার ওয়াল বাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন, ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানাহ চাইতেন প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন। কবর দেখলে এরপরে তো সামনে, এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না। বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা, আল্লাহ নবী বলবে একটা কথা, তো আল্লাহ বলছে বান্দা, আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা? আর নবীজি বলবে,
হাশরের ময়দানে নবী বলবে, উম্মত তুমি জানো, হাদিসের তাফসিরের মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা, আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম, আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায়ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি, আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা, আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি, উনি বলছে আল্লাহর কসম 3 মাস কোনো দিন, টানা 3 মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না, 3 মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দগি কাটাইছি। আল্লাহ নবী বলবেন, উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য, এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত এটা কি আনলা, আমি এই আমল নামা নিয়া, আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে, এটা দেখাবো কেমনে? আরে চেয়ারম্যান ভাই, আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী, যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে নেবেন? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন, বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া, তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা তো ছোট করে ফেললি, তুই তো আমার উম্মত, তুই এটা কি আনলা, আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল নামা। ওফ চলেন ভাই, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি দিবানিশি এই চিৎকার চেঁচামেচি করি, এই আহাজারি আমার অনেক দিনের, মুসলমানের সন্তান ফিরবে, নওজোয়ানরা ফিরবে, মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে, আল্লাহরে চিনবে, এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না, কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই, বিশ্বাস করেন একদম সময় নেই, সময়ই তো না। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার জুমা ওইখান থেকে, আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ানে করছি, শুধু অজু করছি, শুধু অজু, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে
পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা, অল্প কয়টা ভাত খেয়েছি। এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বুঝানো না, আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পইরা, একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তাআলা দিছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন। কেন নষ্ট হইবা, চরিত্রহীন হইবা কেন, উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন? কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো। অনেক ছেলে তো এখানে বসছো মাশা আল্লাহ, কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না, চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্ত আমার, চিহ্ন নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে, উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও। এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার। তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল, নিচে, মাটির নিচে, মাটির উপরটা কি খালি ফাঁকা না। এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে, মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু, ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সহ। গরু, ছাগল, মানুষ, জিন, স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, সব সব সব, শুধু মানুষ না, একের সব কিছু একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে, ও আখরাজাতিল আরদু আসকালহা, জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, টাকা পয়সা, হীরা, জহরত, অর্থ সম্পদ, এগুলোর স্তূপ থাকবে। আশ্চর্য কথা শোনেন, সরাসরি হাদিসে আছে নবীজি বলছেন এই স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে। এই এইগুলা, এই অর্থ সম্পদগুলা, মানুষের যে অর্থ সম্পদ এগুলো কথা বলবে। কি কথা বলবে? চোরের ডাক দিবে, আইনা সারিক, এই চোর দিগা বাকফারে দিগা, এই এই সম্পদের জন্য চুরি করেছিলি, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতিয়, এই ডাকাত এদিকে, এখান থেকে নে, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, নে এখন নে। সরাসরি হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থ সম্পদ ডাক দিয়া বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান, এদিকে, এই এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিলি, আপন চাচাকে বঞ্চিত করছিলি, আপন ভাতিজারে বঞ্চিত করছিলি, এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, এখন নে, যা লাগবে নে, হারাম কর এখন নে, সুদখোর কত টাকা দরকার তোর এখন নে। আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আর এটা কি? এই এই এরপরের আয়াত ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা বলবে তোমার এটা কি, আরে এটা কি কারবার, এগুলো কথা কয় কেমনে, এগুলো কয় কি এগুলা? মানুষ সব অবাক হয়ে যাবে, বলবে একে অপরে মা আলাহা, জমিনের কি হলো, এই এগুলোর কি হলো, এগুলো কথা বলছে কেন, এগুলো কি বলতেছে এগুলো? অর্থাৎ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু কথা বলেন না কেন, কারো কোনো। তো এবার আল্লাহ বলেন
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আহ আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা, এখনো না দেখবা আসল খেলা, এখনো না দেখবা মেন খেলাটা, যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুন, এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকী প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে, তুমি যা মন্দ করেছো তাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যবিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় ফরেছিলা, এটাও এখন বলবে। শুনবা এখন শুন, তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে, সম্পদ কেমনে কথা বলে। তো আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে, তাহলে মূলত জিব্বায় কথা বলে না, আল্লাহ আদেশ করলে গোশতের এই টুকরাটা কথা বলে। নাহলে যেই লোক, আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না, বোবা মানুষ দেখছেন কখনো? তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না, আছে না, আছে কি না বলেন না, তো হে কথা কয় না কা, কথা বলে না কা কেন, মানে কথা বলে না কেন, মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না কা, বুঝা গেল কি, আল্লাহর হুকুম হলে কথা বলে, যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই, তো হে শুনে না কা, তাহলে কানে দিয়ে শুনে না, আল্লাহর হুকুম হইলে শুনে। যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই, তো হে দেখে না কা, মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে, নাইলে দেখে না। তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোশতের এই টুকরাটা যদি কথা বলতে পারে, আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে, গোটা সৃষ্টিও কথা বলতে পারে। এবার আসেন এই শেষ, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে, আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাবে। ফেরেশতারা বলবে যান সামনে যান, সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবেন, আপনি পড়বেন, আপনি দেখবেন, যান ওই ওইখানে ফাইল দিতেছে, যান সবাই যান। এই দলে দলে মানুষ যাবে, এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে পাবে। প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লম্হা প্রতি যাররা সে দেখবে। যাররা এই শব্দটা হলো কোরআনের এই শব্দটা একটি এতটুকু পরিমাপ তাফসিরের মধ্যে লিখছে, লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না, মাপলে কোনো ওজন আসে না, এত সামান্য, মানে এটা 100 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামও না, 1 গ্রামের অর্ধেকও না, অর্ধেকের অর্ধেকও না, এটা অণুও না, পরমাণুও না, এটা ইলেকট্রনও না, নিউট্রনও না, প্রোটনও না, কিচ্ছু। বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না, ভাগ করে করে আপনার অণু থেকে পরমাণু, পরমাণু থেকে এখন আরও ভাগ করছে, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে, কিন্তু যাররা বলে যেটার কোনো ওজনই নাই, কিচ্ছু নাই, এটা এত সামান্য, মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই, আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে, ওইটাই দেখবা। এই জন্য বাপ আমার শেষ রাত গভীরে এই কথাই, আমরা আমাদের একাকী কিংবা প্রকাশ্য, আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই, সুযোগ আছে ভাইয়া ছেলেরা, কাজেই রাতের 3টায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না, অশ্লীল ছবি দেখো না, রাতের 3টায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না, রাতের 3টায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না,
আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো, ফিকির করব, আখেরাতের আশায় গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, হালাল পথে জিন্দগি চালান, একটু কষ্ট হলেও চলে যাব, পার হয়ে যাব। এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখনা ফের কেসে রাহে। বুজুর্গরা বলে এ দুনিয়ায় এমনে থাকো আর এমনে থাকো, কাইট মাইট হইয়া সিতিয়া মিতিয়া উঠতে লাইগা, আসল দেখার বিষয় হলো ওয়াহা কেসে রাহে, সেখানে কেমন থাকবা এটা হলো দে, এটা শেষ হয়ে যাবে। আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে, আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে? অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে, কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে, কোনো দিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে। আমিও না, আপনিও না, বাবাও না, সন্তানও না, মাও না, কেউ না, কেউ থাকবে না, কেউ না, কেউ না। আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি, এই আগামী ২০ বছর ৩০ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে কবরবাসী মনে করে, আমাদের পরবর্তীরা মনে করে। এই না জিন্দিগি, কথা বলেন না এই না জিন্দিগি? এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি, নিজের ভালো, নিজের কল্যাণ, এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি? এই জন্য নিজের ভালো দেখেন। ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে বান্দা নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিব, নিজের এত বড় ক্ষতি করো না বান্দা, এই পৃথিবী তুমি গেলেও থাকবে। এই আমরা যারা মনে করি, হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে, আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফ্যান করে দিয়া যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো, কেমনে খাইবো, হেবড়া কয় চা দোয়া নেবো হবা, হেবড়া কেমনে চলবো তারা, না চাষা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে, আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বন খাইব চা দিয়া বিজাইয়া, না ভাত তরকারি তো নাই, আমনে মরলে কি আর ভাত তরকারি আগে করতো, আমনে মরলে ইট বালু সিমেন্ট ভাত তরকারি চাল ডাল এটি পৃথিবীর থেকে ফেরেস্তারা নিব, এটি কথা হইল কোনো কথা বলেন, এটা কোনো কথা হইল? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকও রাখছেন, অতএব দয়া করে এই ভুল না করি। কেন সুদের টাকায়, কিস্তির টাকায়, হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে? কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিলকে যে আমি বেটা জাহান্নামে গিয়া হইল তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া, কেন বলেন না? এটা কোনো ইনসাফের কথা হইল? এটা পৃথিবীর কোনো আইনে আছে না আল্লাহর কোনো আইনে আছে? তো তো এটা কি, এটা হলো লোভী, লোভী আমনে এবার কলজাটা খুললা চান, এবার কলজার ভিতরে হলো লোভ, এই জন্য এবার কিস্তি লইছে সুদ লইছে, ফুতেরে টাকার মেশিন বানাইয়া ফাটাইছে বিদেশে যে তুই শুধু টাকা ফাটাইবি, তোর চাষা জমি বেচবো, তোর জেডায়ও জমি বেচবো, উত্তর দিকের এন্দিয়া ১০ শতক বেচবো হুঞ্চি, টাকা রেডি রাখতে হইব, নাই তো কি, নাই তো কে বলল আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে, এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, চলেন হালালের উপরে চলি, আল্লাহকে রাজি খুশি করে চলি, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটাই, বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন, মাদ্রাসা আল্লাহ কবুল করেন, এতদিনের প্রাচীন মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমরাও প্রতি বছর সম্পৃক্ত থাকি, আসি, ভালোবাসি, মহব্বত করি, আল্লাহ তাআলা আপনাদের সবার ভালোবাসায় মারামত পর্যন্তের জন্য কায়েম করে দেন। যেই মেহমানরা এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে আফিয়ত দান করেন, আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন, সমস্ত বাবা ভাই সব সময় মাদ্রাসায় দান করেন, মাদ্রাসায় দান করেন। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমী হুজুর বলে কোনো মুসলমান যদি মাদ্রাসার সাথে তিনভাবে সম্পর্ক রাখে, এক নম্বর মাদ্রাসার জন্য দোয়া করে, দুই নম্বর মাদ্রাসায় সন্তানকে পড়তে দেয়, তিন নম্বর মাদ্রাসায় দান সদকা করে,
হুজুর বলে আমি আশা করি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাশরের ময়দানে মাদ্রাসার তোলাবা ওলামাদের সাথেই ইনশাআল্লাহ হাশরের ময়দানে দাঁড় করেন। এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, দোয়া করবেন, সন্তান পড়তে দিবেন, দান সদকা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান শাহাদের বর্ষপূর্ণ শেষ হবে। আপনার সকলেই সমস্ত আমরা আপনার কাজে এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি এবং দূর দূরান্তে অনেক এলাকাতে আমরা কালেকশনে দিয়েছি। আলহামদুলিল্লাহ সকলে আমাদের প্রাণপ্রিয়ভাবে সহযোগিতা করেছেন, বিদেশ থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আজকে আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মজিদ সাহেব, বিশেষজ্ঞ জনাব আব্দুল আলম সাহেব, জনাব বাহার খান সাহেব চেয়ারম্যান বাংলা পশ্চিম ইউনিয়ন, জনাব আব্দুল রাজাক সাহেব, তারা সকলেই আমাদের মাদ্রাসায় সবসময় সহায়তা করে তারা দোয়া চেয়েছে। বিশেষত আপনারা সকলে দোয়া করবেন, সৌদি আরব থেকে আমাদের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ সাইফুল ইসলাম সরকার সাহেব, ওনার মরহুম পিতা জনাব আলহাজ আব্দুল বাদুর সরকার সাহেবের জন্য দোয়া চেয়েছে, আমরা দোয়া করব। আমরা জনাব আব্দুল সত্তার সাহেবের স্ত্রীর জন্য দোয়া করব, ওনার সন্তানের এবং উনি এখানে উপস্থিত রয়েছে। এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন যিনি মুক্তামন ছিলেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা মুফতি রহমান সাহেব, তাদের জন্য দোয়া করব। এবং আমরা এই মাদ্রাসায় সর্বক্ষণ সবসময় সহযোগিতা করে যাব। আর আপনাদের কাছে আমি হযরত মাওলানা আনিসুল মাহ সাহেব ওনার জন্য দোয়া চেয়ে দোয়া করবে। দেশবরেণ্য ওলামায়ে কেরাম সারা দেশ শুনে সতর্ক শুনতে পাইলাম, এখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে বিপদ বেলা মুসিবত থেকে হেফাজত করেন। আর আমাদের মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতি জনাব আবু সাইয়েদ আব্দুল্লাহ কিমস্কার সাহেব অত্যন্ত অসুস্থ, ওনার সুস্থতা কামনায় সকলে দোয়া করবেন। আমরা সকলে সহযোগিতা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, اللهم انت السلام منك السلام، تباركت يا ذا الجلال والاكرام، يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. مولاي كريم ابتي معاف করে দেন, رب كريم ابتي معاف করে দেন, مهربان مولا ابتي معاف করে দেন, রাত অনেক গভীর মাওলা, চারিদিকে আপনার অগণিত বান্দারা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম এখনো জেগে আছি মাওলা, আমাদের গুণা অনেক বেশি মাওলা, নাফরমানি অনেক বেশি মাওলা, পিছনের জিন্দিগিটার দিকে তাকাইলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, আপনার নাফরমানি ছাড়া আর কিছুই নাই মাওলা, আপনার গোলামির হক আদায় করতে পারি নাই, আপনার হক আদায় করে সেজদা দিতে পারি নাই মাওলা। আল্লাহ রাত গভীরে আখেরাতের ভয় করছিলাম, জাহান্নামের ভয় করছিলাম, কবরের ভয় পাচ্ছিলাম মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। এত গুণা নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়, যদি আর ঘুম না ভাঙে, যদি আর ঘুম না ভাঙে, যদি আর চোখ না মেলে এত গুণা নিয়ে কবরে যাব কেমনে মাওলা, হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে, আল্লাহ আপনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে, হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে, আজই মাফ করে দেন। আজাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না, আল্লাহ আপনি মাফ করে দেন।
মা বাপকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, আল্লাহ বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, পাড়া পড়শি আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন, আল্লাহ গোটা মহল্লাবাসীকে মাফ করে দেন, গোটা এলাকাবাসীকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আয়াল্লাহ মাদ্রাসার সামনে কবরস্থানে আয়াল্লাহ আপনি যেই মহান বুজুর্গ সহ আল্লাহ সর্বশ্রেণীর মুসলমানের কবর আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দগি সুন্দর করে দেন, আমাদের আখেরাত সুন্দর করে দেন, আমাদের দুনিয়ার হায়াত সুন্দর করে দেন। আল্লাহ বাকিটা জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন, আগামী জিন্দগি কাজে লাগাবার তৌফিক দান করেন, আল্লাহ আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন। আমার যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, আমার নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন মৌলা, ছেলেগুলোকে বদলে দেন মৌলা, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। আল্লাহ আপনি দয়া করেন, আপনি চাইলেই এরা বদলে যাবে, আপনি রহম করলে এরা বদলে যাবে, আপনি দয়া করলেই এরা পাল্টে যাবে। প্রতিটা বাচ্চার দিলের মালিক তো আপনি মাওলা, আপনি দিল বদলে দেন, ইমানের পক্ষে দিয়ে দেন, ইসলামের পক্ষে দিয়ে দেন, নামাজের পক্ষে দিয়ে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ যে মেহমান বৃন্দ অতিথিবৃন্দ এসেছেন আল্লাহ প্রত্যেককে হায়াত দারাজ করেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ আমার হায়াতের চাইতেও আল্লাহ পুরাতন এই মাদ্রাসাটা, আল্লাহ আমার বয়সের চাইতেও বড় মাদ্রাসাটা, আল্লাহ আপনি মাদ্রাসা কায়েম করে দেন, দায়েম করে দেন, কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটি বিন্দু সহযোগিতা যার আছে তার জিন্দগি তার বংশ খানদানের জন্য এই মাদ্রাসার সমস্ত খেদমত সদকায় জারিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ যে যেভাবে দিয়েছে, যে যেভাবে দিয়েছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে প্রত্যেকের হালাল বরকত দান করেন, অভাব অনটন ঋণ পেরেশানি অস্থিরতা দূর করে দেন। আমার প্রবাসী ভাই যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন প্রত্যেককে খায়র বরকত দান করেন। আল্লাহ প্রতিটা প্রবাসীর কামাই রুজিতে আপনি বরকত দান করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, গোটা পৃথিবীর মজদুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, রেহাই দিয়ে দেন। আল্লাহ মৌলানা ফজলুল হক ভাই যত জনের জন্য দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের জন্য আপনি কবুল করে নেন, প্রতিটা দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। আল্লাহ এতিম বাচ্চার কতদিন আল্লাহ ঘর হারা থাকবে, বিধবা মার কতদিন ঘর হারা থাকবে। আল্লাহ মুসলমানের রক্তে জমিন ভিজে গেছে মাওলা, রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ আপনি মুমেনদের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।